ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন তো মহালয়া শুনছি, এখন 4:30 বাজে, তোমরাও আশা করি সবাই শুনছো। তো তোমাদের সবাইকে শুভ মহালয়া, প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 আদর আর ভালোবাসা। আজকে দিনটা এখান থেকে আমরা স্টার্ট করছি, তো দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সাথে। তোমাদের বলেছিলাম যে আজকেও আবির আর্লি মর্নিং বেরোবে, ওর আজকেও মিটিং আছে, ও পুরোপুরি রেডি। নতুন ফোন নিয়ে কালকে অনেক রাত অবধি ঘাটাঘাটি করেছে, তারপরেতে ভোরবেলা উঠে আমরা মহালয়াও শুনেছি, তারপরেতে আধ ঘন্টা মতন শুয়ে তারপরে আবার উঠে পড়েছি। এখন বাজে 7:25। তো ও বেরিয়ে যাক, আর ওকে বলেছি যে আজকে ওখানকার কিছু ট্রিপিং নিতে নেবে, তো ওখানকার কিছু দেখি যদি পসিবল হয় তো। হ্যাঁ, তো ওখানে ক্লিপিং ওকে বলা হয়েছে, যদি ওর পক্ষে পসিবল হয় তাহলে ও সেগুলো কভার আপ করবে, তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো বেরিয়ে যাক, তারপরে তো আমি ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি, আমি বেরিয়ে তো গেছি, আমি বেরিয়ে যাওয়ার পরেই ফ্রেশ হলাম। তো এখন আবির তো আজকেও দুপুরে আসবে না, ও সেই কাল আজকে কালকের মতন টাইমেই ফিরবে, যে লেট হবে ফিরতে। তো দেখা যাক আজকে কি হয়, একটু ঘর পরিষ্কার করার আজকে প্ল্যান আছে, কারণ পুজো তো এসেই গেল, আজকে মহালয়া তোমরা জানো। আমি তো সকালবেলাতে মহালয়া শুনেইছি, তোমাদের দেখিয়েওছিলাম, তো তোমরা সবাই শুনেছিলে তো মহালয়া? আর মহালয়ার দিন মহালয়া না শুনলে কেমন একটা বছরটাই অসম্পূর্ণ অসম্পূর্ণ ফিল হয় না? তো মহালয়া আসা মানেই তো পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এখন এই কোভিড সিচুয়েশনের জন্য বোঝাই যাচ্ছে না যে মানে পুজো এসেছে বা কিছু, মানে কিছু ফিলই হচ্ছে না যে পুজো এসে গেছে। রাস্তায় বেরোলেও কোনো প্যান্ডেল বা লাইটিং কিছুই সেরকম লাগছে না, আর কি করা যাবে, গত বছরও পুজো তো এরকমই ছিল, যা হচ্ছে সেটাই তো মেনে নিয়ে চলতে হবে। এখন দেখা যাক, আমরা সবাই চাই যে এই সিচুয়েশন যেন তাড়াতাড়ি আমরা ওভারকাম করে আবার আগের সুস্থ পৃথিবীতে ফিরতে পারি, বাচ্চারা যেন আবার আগের মতন স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, কারণ স্কুল লাইফটা যদি কারোর মিস হয়ে যায় না, সেটা একটা লাইফ টাইম, মানে লাইফ টাইমের একটা ব্যাপার মিস করে যাওয়া, কারণ স্কুল লাইফের মতন লাইফ আর লাইফে কোনো দিনও আসবে না। তো এখন বাচ্চারাও ঘরবন্দি হয়ে আছে, তারা স্কুলে যেতে পারছে না, খারাপও লাগে সবার জন্য, সবার এখন অনলাইন ক্লাস, অনলাইনে যে কী পড়াশুনো হয় কিছুই বুঝতে পারি না, আর কী হবে, যেরকম চলছে সেটার সাথেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। দেখা যাক আজকে সারাদিনে কী কী করি। আজকে আমার বিকেলবেলা বেরোনোর একটু প্ল্যান আছে, মানে অ্যাকচুয়ালি আবিরের যে বন্ধু একজন আছে, অলোকদা, অলোকদার যে ওয়াইফ মৌসুমী, ওর সাথে আমার বিয়ের আগে থেকেই অনেক দিনকার আলাপ। তো ওদের বিয়ে আমাদের বিয়ের আগে আগে করেই হয়েছিল, তো ওরাও আমাদের সাথে অষ্টমীর দিন ঘুরতে যাচ্ছে। তো মৌসুমীর সাথে আজকে আমার সন্ধেবেলা বিকেলবেলার দিকে একটু বেরোনোর প্ল্যান আছে, তো জানি না ওয়েদার যদি ঠিকঠাক থাকে আর দুজনেরই যদি সুবিধে হয় তাহলে আমরা দুজনেই বেরোবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পর। তোমাদের সাথে সেই সকালবেলায় কথা হয়েছিল, তারপর আজকে আর কথা হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে একটু ঘর পরিষ্কারের ব্যাপার আছে, তো এমনিতে রান্না বান্না রিলেটেড আমার যে রেগুলারের কাজটা থাকে, রান্না মাই করে, কিন্তু ওই সমস্ত রিলেটেড আমার অনেক কাজ থাকে, তো সেইগুলো আজকে মানে হয়ে যাওয়ার পরে আজকে ঘর গোছানোর একটু স্কোপ পেয়েছি, কারণ অনেকদিন ঘর পরিষ্কার করা হয় না। তো পুজো আসছে, ঘর এরকম অপরিষ্কার তো দেখতেও ভালো লাগে না। তারপর আমার লন্ড্রি ব্যাগটা ছিঁড়ে গেছিলো, ওটা আমার নতুন কেনাও ছিল, বাট চেঞ্জ হয়নি, ভেবেছিলাম মহালয়ার দিনই নতুন নতুন জিনিস ইউজ করা স্টার্ট করবো, মানে ওই দিন থেকে, তো সেটাও গোছালাম। এবার আমার ঘরে একটাই লন্ড্রি ব্যাগ ছিল, তো ওইটায় কী হতো, আমার আর আবিরের রেগুলারের পরা জামাকাপড়গুলো রাখতাম। এবার আবির যদি নিজে থেকে ওই লন্ড্রি ব্যাগ থেকে যে জামাকাপড় নিজে যদি বার করতো তাহলে কী হতো, পুরোটা ঘেঁটে ফেলতো, তো পরে কী হতো, আমার চাপ হয়ে যেত যে আমাকে আবার সব নতুন করে সেট করে করে রাখতে হতো। তো এইবার আমি দুটো কিনে রেখেছিলাম, এটা এই প্ল্যানিংয়ে ছিলাম যে একটা পুরো সেপারেট আমার রাখবো আর একটা সেপারেট আবিরের রাখবো, দুজনের সেপারেট সেপারেট থাকবে, তো কোনোরকম ঘাটাঘাটি সিন নেই। আমি যদি এক রাতের জন্য বাড়িতে যাই
তো আমি দেখি পরের দিন এসে যে পুরো ঘেটে মানে একদম বিচ্ছিরি অবস্থা করে রাখে আমি লন্ড্রি ব্যাগটা। তো আজকে কি করেছি, দুটো সেপারেট রেখে দিয়েছি, তোমাদের আমি দেখাবো, একটা স্কাই কালারের একটা ইয়েলো কালারের। স্কাই কালারটা আমি রেখেছি, ভাবলাম কি যে আজকে মহালয়া, আজকে আমি নতুন একটা কাফতান পরেছি, তো তার সাথে ম্যাচিং করে স্কাইটা আমিই নেবো আর ইয়েলোটা অ্যাভেলের রাখবো। তো সেপারেট করে আমার সমস্ত গোছানো হয়ে গেছে। তারপরে তে আজকে স্নানও অনেক লেটে হয়েছে, তো স্নান করার পরেই আজকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো এখনও আমি দেখতেই পাচ্ছিলাম চুল আঁচড়াচ্ছিলাম, তো আমার স্নান করে উঠে খেয়ে নিয়ে আমি চুল মানে স্নান করার পরে আমি তোমাদের বলছি যে এত আজকে বিজি ছিলাম, স্নান করে উঠে আজকে আমি চুল আঁচড়ানোর সময় পাইনি। তো এখন খাওয়া দাওয়া করে সব কিছু ঠিকঠাক করে সব গুছিয়ে ঘরে এসে এখন চুল আঁচড়াচ্ছিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি, কারণ সেই সকালের পর থেকে আজকে আর কথা হয়নি। আমি জানি না যে আজকে আবির ওখানে কভার কিছু করতে পেরেছে কিনা, কারণ সেটা আমার কথা হয়নি, লাঞ্চ ব্রেকে ফোনে কথা বলা হয়নি, তো জানি না। তো আজকে তো আমাদের এখানে বেলার দিক থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, খুব মানে আমার বারান্দা আবার অ্যাজ ইউজুয়াল জলে ভাসছিল। তো এখন ওয়েদার ঠিক আছে, মানে মেঘ আছে, মেঘ করে আছে, মানে বৃষ্টিটা হচ্ছে না। তো দেখা যাক কী হয়। এবার আমি একটুখানি শুয়ে রেস্ট নেবো, কারণ কালকে রাত্রে আমার ঘুম হয়নি সেভাবে, কারণ আবির ওই নতুন ফোন নিয়ে বুঝি ছিল, আর আমার একদম ওই লাইটে ঘুম হয় না, প্লাস 4টার সময় উঠেছি আজকে মহালয়ার জন্য, তো ঘুম হয়নি সেভাবে। তো এখন একটুখানি শুয়ে রেস্ট নেবো, তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তোমাদের বলেছিলাম যে আবিরের যদি পসিবল হয় তাহলে আবির ওখানে মিটিংয়ের ক্লিপ নেবে, বাট ক্লিপিং ওখানে নিতে পারেনি, মিটিংয়ের ব্যাপার আছে, তো সবার মাঝখানে একটু প্রবলেম হয়ে গিয়ে যাচ্ছিলো, ওই জন্য নিতে পারেনি, তার জন্য সো সরি। আবিরের তরফ থেকেও আমার তরফ থেকেও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তোমাদের বলেছিলাম যে পৌষমীর সাথে আজকে বিকেলবেলা বেরোনোর কথা আছে, কিন্তু সবাই বেরোনো হয়নি। তো প্রবীর এসেছে আজকে সন্ধ্যাবেলায়, তো আমরা বনি, প্রবীর, বিউটি আর আমি চারজনে মিলে আজকে একটু বেরিয়েছি। এখানে একটা নতুন ক্যাফে খুলেছে সেই পুকুরের কাছে পাড়াশালে, গামির টাউন বিস্ট্রো, তো ওখানে আমরা চারজনে এসেছি। তো এসেছি, তো তোমরা এই ক্যাফেটার একটু ক্লিপিংস দেখে নাও, ভেতরটা কীরকমভাবে ডেকোরেট করেছে, তো কী কী খাচ্ছি, কী কী অর্ডার দেওয়া হয়েছে তোমাদের সব কিছু আমরা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আমরা এগুলো খেয়ে নিয়ে আমি তোমাদেরকে রিভিউ দেবো কি কেমন কেমন মানে কেমন টেস্ট। তো ফিশ অ্যান্ড চিপসটা আমাদের খাওয়া হয়ে গেছে, ওটার টেস্টটা জাস্ট অসম ছিল, কারণ ভেতরে মাছের যে লেয়ারটা ছিল পুরো ফুল মোটা এরকম ছিল, তো ভীষণ ভালো খেতে ছিল। তো দেখা যাক বাকি আইটেমগুলো কেমন খেতে হয়, তো দেখা যাক চলো। Thank you.
তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, এখন 9:30 বাজে, বাড়ি ফিরতেও হবে, বাড়ি থেকে যদিও বেশি দূর নয় এটা, তো সেই জন্য চাপ নেই, বাট তাও বাড়িতে একটু কিয়ানো আছে, গানগুলো ফিরতে হবে, তো ওই জন্য আমরা এবার বেরিয়ে যাবো বাড়ি একটু 10 মিনিটসের মধ্যে। আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তো এখানে খাবার ভীষণ ভালো ছিল, স্পেশালি ফিশ অ্যান্ড চিপসটা তোমরা ট্রাই করতে পারো, তোমরা যারা বারাসাতে এখানে আছো তোমরা প্লিজ 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 এই ক্যাফেতে ভিজিট করো, কারণ এখানে মানে সার্ভ একটু লেটে করছে, মেবি আজকে ওয়ার্কার কম আছে সেই জন্য হয়তো, বাট আদারওয়াইজ খাবার খুব ভালো ছিল। তো তোমরা যারা এখানে আছো প্লিজ একবার এখানে ঘুরে যাও, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা এখানটা একবার দেখে নাও। হ্যাঁ, তো এখানে জোম্যাটো অ্যাভেলেবল, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো ট্রাই করবো আবার এখানে আসার ইচ্ছে রইল আদিরের সাথে আর একবার আসার এখানে, তো তোমাদের সঙ্গে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, চলো টাটা। আমি চলে এসেছি বাড়ির গলিতে, ঢুকেও পড়েছি, তো বনি আর প্রবীর তাড়াতাড়ি চলে গেছে, আমরা যে টোটোটা নিয়েছিলাম ওই টোটোটাতেই চলে গেছে, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনছিলাম ওই জন্য আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম, নেমে এখন বাড়ির সামনাসামনি এসে গেছি, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানিও যে আমাদের ভিডিও কেমন লাগছে, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট।